রঞ্জিত বাজাজের জেদের কাছে কি তাহলে সহজেই হার মানতে হলো মোহনবাগানকে, আর বাজিমাত করলো ইস্টবেঙ্গল? ইস্টবেঙ্গলে আসতে চলেছে একটা ধামাকা নিউজ, কারণ আজকে সকাল পর্যন্তই আমরা জানতাম যে রঞ্জিত বাজাজ অনেকটাই চিন্তায় রয়েছে এবং মোহনবাগান তাকে একটা বড় চিন্তায় ফেলে দিয়েছে, তার সাথে ইস্টবেঙ্গলকেও। কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিংয়ে নাকি আজকে মোহনবাগান জানিয়েছে তাদের আনোয়ার আলীকে গিফট করতে দিল্লি এফসিকে বা ইস্টবেঙ্গলকে কোনো সমস্যা নেই, কিন্তু যে কিছু আইনি পদক্ষেপ আছে সেগুলো কিন্তু মেটাতে হবে। মোহনবাগানকে একটা 20 কোটি অ্যামাউন্টের টাকা দিতে হবে, ইস্টবেঙ্গল ব্যান খাবে যেহেতু ইস্টবেঙ্গল আনোয়ার আলীকে নিচ্ছে, এবং দিল্লি এফসিও ব্যান খাবে, এবং তাছাড়াও আনোয়ার আলীও একটা বড় শাস্তির মুখে পড়বে। কিছুক্ষণ আগে আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম সেই বিষয়টা, এবং সেখানে বুক চওড়া ছিল সেই মোহনবাগান কর্তাদের প্রাপ্য সেই বিষয়টা, এবং আইনি পদক্ষেপে মোহনবাগান কর্তারাও সেটাই জানিয়েছিলেন। চিন্তায় ছিল ইস্টবেঙ্গল, কিন্তু হঠাৎই একই খবর, হঠাৎই খবর আসছে যে আনোয়ার আলী এনওসি পেয়ে গেছে, এবং কাল 10টার সময় নাকি আনোয়ার আলী চলে আসতে চলেছে ইস্টবেঙ্গলে, পা রাখতে চলেছে কলকাতায়, পা রেখে ইস্টবেঙ্গল জয়েন করতে চলেছে। কি হলো হঠাৎ করে, কীভাবে সম্ভব হলো, কীভাবে এনওসিটা পেয়ে গেল, প্লেয়ার স্ট্যাটাস কমিটি হঠাৎ করে কীভাবে মোড় ঘুরিয়ে দিল, কী হচ্ছে? তাহলে কি মোহনবাগান কোনো অংশে টাকাটা এখনও পাবে না? ইস্টবেঙ্গল কি ব্যান খাবে না? দিল্লি এফসি কি ব্যান খাবে না? মোহনবাগানের যে প্রাপ্য টাকা সেটাও বা কী হবে? এগুলো নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক কথা বাকি আছে। সময় যত এগোবে কথা তত জানা যাবে। আজকের মতন এখানেই ভিডিও অফ করছি, কারণ জানতে পারবে কালকে সকালে হঠাৎ করে কীভাবে আসলো আনোয়ার আলী সকাল 10টায় ইস্টবেঙ্গল ক্লাবে। জানতে থাকো, দেখতে থাকো আমাদের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড।